Assalamualaikum everyone. Welcome back to Deepa Mamun's Dinion. কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে রাতে বেলা একটু বের হয়েছি, একটা রেস্টুরেন্টে যাব, কিছু খাবার খাব। তো আমাদের খুবই প্রিয় একটা রেস্টুরেন্ট আছে যেখানে আমরা যাই, প্রায় খাবার খেয়ে থাকি। তো আজকে ডিনার করব হালকা পাতলা কিছু, তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো এখন আমরা যাচ্ছি, আর রাতের তো শহরটা দেখতে খুবই ভালো লাগে আর আমার তো খুবই পছন্দের। তো আশা করি আজকের এই ব্লগটি আপনাদের অনেক ভালো লাগবে, আপনারা এনজয় করবেন। এবং যে রেস্টুরেন্টটাতে আমরা যাচ্ছি সেটার নাম হচ্ছে বাহামা বিচ, এবং এটা আসলে দেখতেও খুবই সুন্দর। আপনারা গেলেই বুঝতে পারবেন যে কতটা ভালো লাগে। তো আজকে অবশ্যই আপনারা আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো এই তো আমরা যাচ্ছি, চারিদিকে পরিবেশটা দেখেন খুব কিন্তু ভালো লাগছে, আর রাতের এই পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর। সামটাইম ইচ্ছা করে যে রাতে একটু জাস্ট গাড়ি দিয়ে এভাবে ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে। আর এখানে সবচেয়ে একটা জিনিস সবচেয়ে বেশি ভালো লাগে, সিগন্যালগুলো কিন্তু খুব মেনটেন করে চলতে হয়। আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি, আশা করি প্রায় কাছাকাছি চলে এসেছি। আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না, অনেক কাছেই। আসলে অনেকদিন আমরা কিন্তু প্রায়ই বাইরে খাবার আসলে বেশি খেয়ে থাকি, কিন্তু এখন আসলে খুব একটা প্রায় অনেকদিন পরেই আমরা আবার শুরু করছে কিছু টুকিটাকি খাওয়ার জন্য, কিন্তু আসলে এমনিতে খুব একটা বাইরে বেরা হওয়া হয় না। আর এখন তো আল্লাহর রহমতে সব কিছুই স্বাভাবিক হয়ে এসেছে, সেজন্য তো যাওয়া যায়। এই যে দেখেন প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে সিগন্যালগুলো খুব মেনটেন করে চলতে হয়। আমার মতো কাদের রাতের ঘুরতে ভালো লাগে তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা কিন্তু চলে এসেছি বাহামা বিচের কাছে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এসেছে ঘুরছে, কেউ হয়তো আসে কারো বার্থডে সেলিব্রেট করতে। আসলে এটা খুবই ভালো লাগে, এটা বাহামা বিচ, একটা বাহামা আইল্যান্ডেরই মতো করে ওরা খুব সুন্দর করে আসলে ভিতরটাকে ডেকোরেশন করেছে। চলেন ভিতরে যাই। এই যে দেখেন ভিতরেরটা খুবই, এই রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো আমার এত ভালো লাগে কি বলবো, যেন মনে হয় যে বাহামা আইল্যান্ডে কিন্তু আমরা চলে এসেছি। একদম সেই রকম করে ওদের কালচারের মতো করে কিন্তু ওরা এই রেস্টুরেন্টটাকে ডেকোরেশন করেছে, এবং ওদের খাবারও কিন্তু খুবই ভালো, এবং সব কিছু কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখন ওরা কিন্তু ওদের মেনুটাকে খুব চেঞ্জ করে ফেলেছে, যেমন ওয়ান টাইমের এটাকে মেনুটাকে জাস্ট দেখার পরেই কিন্তু মানে ওরা ফেলে দিবে, এরকম ওয়ান টাইম পেপার মতো করে রেখেছে। তো আমি চাচ্ছি যে উপরের ডেকোরেশনগুলো একটু আপনাদেরকে দেখাই। খুব একটা বেশি কিন্তু ভিড় নেই, কিন্তু এটা কিন্তু অনেক লাইক বিজি একটা রেস্টুরেন্ট, তো আজকে খুব একটা ভিড় নেই। তো এখান থেকে আমরা হচ্ছে আমাদের খাবারের অর্ডারটা দিব।
অনেকটাই ফাঁকা ফাঁকা, বাট ওই সাইডে কিন্তু অনেক কাস্টমার আছে। একটু ডিস্টেন্সে বজায় রেখে সবাই বসে। তো এই তো আমাদের খাবার চলে এসেছে। এখানে আমি নিয়েছি টাকোস, এটা ফিশ টাকো, এটা আমি অনেক পছন্দ করি। আসলে এই রেস্টুরেন্টটার প্রত্যেকটা মেনুই বলবো যে আমাদের ট্রাই করা হয়ে গেছে, আমাদের খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট, এবং আমরা এখানে আসি। আর এই টাকোটা খেতে অনেক টেস্টি। আর এখানে আমরা নিয়েছি একটা চিজের একটা ফ্রাইস, এটাও খেতে অসম্ভব টেস্টি। আর এখানে যে সসগুলো আছে সেগুলো অনেক ভালো, একটা হচ্ছে অ্যাভোকাডো সস, আর একটা হচ্ছে মাস্টার্ড সস। আমরা আজকে খুব বেশি আর কি খাবার খাবো না, কারণ হচ্ছে পেটটা তো এমনিতেই ভরকা। জাস্ট দুই আইটেমই নিয়েছি এবং আমার খেতে খুবই ভালো লেগেছে, এবং খাবারগুলো কী বলবো অনেক টেস্টি। আলহামদুলিল্লাহ এই রেস্টুরেন্টের সবগুলো খাবারই অনেক ভালো লাগে। তো এখন খাবার শেষ করে এখন ভাবছি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো রেস্টুরেন্টটা। তো আমার কাছে সবসময় এটার বাইরে যে বসতে খুব ভালো লাগে। তো আজকে আমরা আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিতরে বসেছিলাম। এখন খাওয়া দাওয়া শেষ করে বিল পেমেন্ট করে এখন ভাবছি যে ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাবা। চলুন সম্পূর্ণ রেস্টুরেন্টে একটু ঘুরে দেখি। এই সাইডে ওদের বারটা রয়েছে, এটা কিন্তু একদম ডিফারেন্ট ভাবে সাজানো আছে। তো এখান থেকে আমি একটু বাইরের সাইডটা আপনাদেরকে দেখাবো। আমার কাছে কিন্তু এখানে বসে পেটিওতে বসে খেতে খুবই ভালো লাগে। সবাই কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু পেটিওতে বসে খাচ্ছে। ওদের পুরো ভিউটা কিন্তু অনেক সুন্দর, তাই না? রাতের এই ডিমি ডিমি লাইট আমার এত ভালো লাগে, এবং রাতেরবেলা ঘুরতে খুব ভালো পছন্দ করি। তো এই সাইডটা দেখেন খুব সুন্দর। এখানে বাহামা বিচ লেখা যেটা, সেটা কিন্তু অনেক ভালো লাগছে। এখানে হচ্ছে মূলত এখন গরম দেখে ওরা ফায়ার জ্বালায়নি, বাট এখানে শীতের দিনে ফায়ারটা চালিয়ে রাখে, খুবই সুন্দর লাগে। তো ইনশাল্লাহ নেক্সট। তো এখন তো পুরোটা আপনাদের দেখিয়ে ফেললাম, এখন চলে যাচ্ছি। তো আপনাদের কেমন লাগলো এই রেস্টুরেন্টটি অবশ্যই আমাদেরকে জানাবেন, এবং আমি তো এই রেস্টুরেন্টটাকে অনেক লাইক করি। এটার খাবার যেমন টেস্টি, আসলে খুবই ভালো একটা কোয়ালিটিফুল খাবার আছে, এবং খেতে অনেক ভালো লাগে, এবং এর যে পরিবেশটা সেটাও আমার অনেক ভালো লাগে। যারা অরল্যান্ডোতে আছেন তারা অবশ্যই বাহামা বিচে এসে ট্রাই করবেন, এবং আপনারা কেউ যদি এখানে ঘুরতে আসেন তাহলে অবশ্যই এখানে খাবেন। তো খুবই ভালো লাগে আসলে ওদের খাবারগুলো, ওদের পরিবেশন সব কিছু অনেক সুন্দর, ওদের সার্ভিস অনেক ভালো। যেহেতু আমরা রাত করে এসেছিলাম, ওরা অবশ্য 12টা পর্যন্ত ওপেনার থাকে, তারপর অনেক লেট হয়ে গিয়েছিলো আমাদের, তাই চলে যাচ্ছি, বেশি সময় রাখলাম না, কারণ ওদেরও ক্লোজিংয়ের আসলে সময়টা চলে এসেছে, ক্লোজিং করে দিবে। তো এখন আর বাসায় চলে যাচ্ছি। তো বাসায় যেতে যেতে আপনাদের সাথে কিছু শেয়ার করব যে রাতের আমাদের এই শহরটা কেমন সুন্দর। আসলে অনেক কিন্তু ভালো লাগে যেটা সেটাই।
তবে এখানে কিন্তু আগে এত বিজি ছিল, প্রত্যেকটা পার্কিং লট কিন্তু অনেক বিজি থাকতো, কিন্তু এখন যেহেতু আসলে এখন পর্যন্ত এখানে কোনো ট্যুরিস্ট এখনও আসেনি, এখনও আমরা দেখিনি, যার জন্য অনেকটা সাইলেন্ট। বাট এখানে কিন্তু কখনোই এত সাইলেন্ট থাকে না, সব সময় অনেক জমজমাট এবং অনেকে বিজি থাকে। সবগুলো পাজা কেমন যেন অনেকটা নীরব হয়ে এসেছে, তবে কি বলবো এখন কিন্তু আস্তে আস্তে সব কিছুই ঠিক হয়ে এসেছে। জাস্ট শুধু বাইরে থেকে এখন পর্যন্ত কোনো ট্যুরিস্ট আসলে আসেনি, আর আমাদের অরল্যান্ডোটা তো আসলে অনেকটা ট্যুরিস্ট বেসড এরিয়া, যত ট্যুরিস্টে থাকে সব সময় কিন্তু এটা অনেক বেশি জমজমা থাকে। যেমন আমরা রাস্তা দিয়ে বেরোলেই দেখতাম এদিক দিয়ে অনেক ট্যুরিস্ট একদম হেঁটে যায়। তো আশা করি আল্লাহ আমাদেরকে আবার সেই দিনে ফিরিয়ে দিবে এবং আমাদের আবার সেই চমৎকার সফর লাইফে আমরা চলে আসব। তবে আল্লাহর কাছে অনেক শুকরিয়া যে আমরা এত সুন্দরভাবে এখনও আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে এত ভালো রেখেছে, আল্লাহর অশেষ কৃপায় আমরা অনেক ভালো আছি। তো সবাই সবার জন্য দোয়া করবেন যাতে আমরা অনেক ভালো থাকতে পারি, অনেক সুস্থ থাকতে পারি। দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা সিগন্যাল একদম মেনে চলতে হয়, কোনো সিগন্যালটাকে ওভারটেক করে কিন্তু অনেক তাড়াহুড়া করলে কিন্তু কোনো গাড়ি যাবে না, সবগুলো অনেকটা ভালোভাবে কিন্তু জিনিসটা এত সুন্দর করে মেনটেন করে, এটাই সবচেয়ে বেশি ভালো লাগে, কারো কিন্তু এত বেশি তাড়াহুড়া নাই। তো এখন আসলে বাসার দিকে চলে যাচ্ছি, আমার বাসা থেকে খুবই কাছে, রাতের এই পরিবেশটা খুব ভালো লাগে তাই না, আকাশটার দিকে তাকালে। আজকে অনেকটা মেঘলা মেঘলা অন্ধকার হয়ে আছে, আজকে রাতের যে আমার নেইবারহুডটা সেটা আপনাদেরকে দেখাবো, তো আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো আজকে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন। এই তো এখন আমি আমার বাসার কাছে চলে এসেছি, এখন এই নেবারহুডে আমার নেবারহুডে আমি ঢুকবো। মনে হচ্ছে একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে, সবাই মনে হচ্ছে যে একদম ঘুমিয়ে পড়েছে, কারণ এখানে আসলে অনেক তাড়াতাড়ি সবাই এসে ঘুমিয়ে পড়ে না, তাই দেখেন যে জিনিসটা দেখাতে চেয়েছি, দেখেন কতটা অন্ধকার না, মনে হচ্ছে একদম অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি। এই দিক সাইডে দুই সাইডে একদম গাছ দিয়ে খুবই জঙ্গলের মতো, আমার তো খুবই ভয় করছিল, কারণ এই দিক দিয়ে যদি অন্ধকারের দিক দিয়ে যদি তাকাই তখন মনে হয় যে একদম কেমন জানে একদম নিস্তব্ধ আর একটা অন্ধকার, মনে হচ্ছে ভেতর থেকে মনে হয় কোনো একটা কিছু চলে আসবে। আর একটাও জায়গা আছে একদম অনেক অন্ধকার, এটাতে মাঝে মাঝে আমার মনে হয়তো বা কোনো ভূত চলে আসতেছে, এবং সেই জায়গাটা কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এর জন্যই আসলে এটা ভিডিও করলাম এবং ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। তো দেখেন কেমন লাগে না, মনে হচ্ছে অনেক যদি কোনো লাইট না থাকতো তাহলে কি হতো, মনে হচ্ছে একদম ভূতের মতো। এই যে দেখেন ওই ভিতরের দিকে কেমন জঙ্গলের মতো, আসলে কিন্তু এটা একটা জঙ্গল, এবং এখানে দেখেন ভিতরের দিকে তাকালে কতটা অন্ধকার। আর আজকে বললাম এখানে গাড়িটা পার্ক করার জন্য,
যাতে আমি আপনাদেরকে একটু দেখাতে পারি। দেখেন, খুবই কিন্তু ভয় করছে, আমার তো অনেক ভয় লাগছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।